ক্লাস 9 নবম শ্রেণী জেনারেল ম্যাথ। এর আগে আমরা করছিলাম 16.1 এর দুইটা ক্লাস। এখন আমি আজকে করব 9.1 ত্রিকোণমিতি। 9.1 আমরা আগে করছি এবং পারি। তারপর আমি 9.1 এর একটা বেসিক ক্লাস নিব আজকে শুধু। এই বেসিক ক্লাসটা নিয়ে পরে পরবর্তী লেকচারে আমরা পড়ব 9.2। কারণ 9.2 করতে গেলে 9.1 এর বেসিক অনেক কিছু কাজে লাগবে। ওই ক্লাসটাই আমি একটু রিভিউটা নিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমরা পড়ব 9.2। তাকাও, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি হবে না। সমকোণী ত্রিভুজ ছাড়া হবে না। সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি ও ত্রিভুজ, সমকোণের যে বিপরীত বাহুটা তাকে বলে অতিভুজ। তাকে বলে অতিভুজ। সমকোণী ত্রিভুজে সমকোণের যে বিপরীত বাহুটা তাকে বলে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দুটি বাহু থাকে, সমকোণ সংলগ্ন দুটি বাহু থাকে, এই বাহু দুটি পরস্পর পরস্পরের উপর লম্ব। মার্কারটা কলমের উপর লম্ব, কলমটা মার্কারের উপর লম্ব। মার্কারটা কি কলমের উপর লম্ব, কলমটা মার্কারের উপর লম্ব। এরকম সোজা লম্বা দাঁড়ায় থাকলেই লম্ব হবে তা নয়। মার্কারটা কলমের উপর লম্ব, কলমটা যেভাবে পড়ে আছে সেও লম্ব। কার উপর? মার্কারের উপর। আর এই যে এটা হলো অতিভুজ, এটা কি অতিভুজ, এটা সমকোণ, বিপরীত বাহুটা অতিভুজ। বিপরীত বাহুটা কি অতিভুজ। এখন আমাদের তাকাও, এ বি সি সমকোণী ত্রিভুজ আঁকা মাত্রই যে কোনটা 90 ওখানে 90 চিহ্ন দিয়ে দিব। বি কোনটা 90 দেখে বোঝা যাচ্ছে, ওই চিহ্নটা না দিলে বোঝা যাবে না। ওকে, এখানে এই এক কোণের বিপরীত বাহু বি সি, সি কোণের বিপরীত বাহু এ বি, বি কোণের বিপরীত বাহু এ সি। উল্টায় বলি, এবি বাহুর বিপরীত কোণ সি, বিসি বাহুর বিপরীত কোণ এ, এসি বাহুর বিপরীত কোণ বি। আমরা সমকোণী ত্রিভুজে কোণের বিপরীত বাহুগুলো চিনলাম, বাহুগুলোর বিপরীত কোণগুলো চিনলাম। এ বি সি তিনটা শীর্ষ, তিনটা কি শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা। কোণের বিপরীত বাহু চিনলাম, বাহুর বিপরীত কোণ চিনলাম, ক্লিয়ার। আর সমকোণী ত্রিভুজটা চিনলাম। আর এই চিত্রে এসিডা অতিভুজ, এসিডা অতিভুজ এটা চিনলাম। এসিডা কি অতিভুজ। আমরা পড়তেছি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ 9.1। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি বেসিক জিনিসটা এখানে বুঝতে হবে। এই এবিসি ত্রিভুজে বি কোণটা 90, এক কোণ এবং সি কোণ ওই দুইটা সূক্ষ্ম কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বি কোণটা একলাই 90 ডিগ্রি। তাহলে এক কোণ আর সি কোণ এই দুটা কোণ মিলে কত হবে 90 হবে, দুটা কোণ মিলে কত হবে 90 হবে। দুটি কোণ মিলে 90 হলে তারা আবার পরস্পর পূরক কোণ। তাহলে বলা যায় সমকোণী ত্রিভুজে একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্ম কোণ। আবার ওই সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি 90, সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। সমকোণী ত্রিভুজে একটি সমকোণ, অপর সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। ওই দুটো মিলে 90 যে, আর দুটো মিলে 180 হলে সম্পূরক কোণ, ক্লিয়ার। কোণের বিপরীত বাহু চিনলাম, বাহুর বিপরীত কোণ চিনলাম। ত্রিকোণমিতিতে খেয়াল করবা তুমি, ত্রিকোণমিতিতে এই যে সিকুনের জন্য কোন সিকুনের জন্য বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব এবি, বিপরীত বাহু বা লম্ব এবি সিকুনের জন্য সন্নিহিত, সন্নিহিত বাহু
বিসি। খেয়াল করো ইম্পর্টেন্ট বিষয়, সিকুনের জন্য বিপরীত বাহু এবি, এটা তো পড়লাম বিপরীত বাহু, এর আরেক নাম লম্ব, আরেক নাম লম্ব। সিকুনের সাথে একটা বাহু আছে, নাম কি? বিসি। এটাকে বলে সিকুনের সন্নিহিত বাহু। বলো দেখি একুনের বিপরীত বাহু, বিপরীত একুনের বিপরীত বাহু কি বিসি বা লম্ব? বিসি। একুনের সাথে একটা বাহু আছে, একুনের সাথে একটা বাহু আছে, নাম কি বলো? ওটার নাম সন্নিহিত বাহু। একুনের সাথে একটা বাহু আছে সন্নিহিত বাহু, ওটার নাম এবি। খেয়াল করো, একবার এবি কে বললাম লম্ব, আর একবার বিসি কে বললাম লম্ব। পেজটা কোন জায়গায়? যে কোন নিয়ে তুমি কাজ করবা, যে কোনের কথা বলবা, তার বিপরীত বাহুটাই হবে লম্ব। তুমি যদি একুনের কথা বলো, তাহলে তার জন্য বিপরীত বাহু বিসি বা লম্ব। একুনের জন্য লম্ব বিসি বা বিপরীত বাহু বিসি। তুমি যদি সিকুনের কথা বলো, সিকুনের জন্য বিপরীত বাহু এবি বা লম্ব এবি। সিকুনের সাথে একটা বাহু আছে বিসি, এটাকে বলে সিকুনের সন্নিহিত বাহু বিসি। একুনের সাথে একটা বাহু আছে এবি, এটাকে বলে সন্নিহিত বাহু এবি। আর সর্বদাই অতিভুজ এসি, সর্বদাই অতিভুজ এসি ফিক্সড। তাহলে দেখো লম্বভূমিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বলভূমিটা, লম্বভূমিটা কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার এবি লম্ব, আরেকবার দেখো কাছে বিসি লম্ব। আসলে তো আমি তাই বলেছিলাম, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এই সমকোণ সংলগ্ন দুটি বাহু যে আছে তারা পরস্পর পরস্পরের উপর লম্ব। সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন দুটি বাহু যে আছে তারা পরস্পর পরস্পরের উপর লম্ব, মানে কলমটাও মার্কারের উপর লম্ব, মার্কারটাও কলমের উপর লম্ব। কলম যেভাবে পড়ে আছে সে তো লম্বের মতো মনে হয় না, কিন্তু না, মার্কারটা যেভাবে পড়ে আছে সে লম্বের মতো মনে হয় না, কিন্তু না। আজকে আমরা জানলাম উভয়ই লম্ব, একজন আরেকজনের উপর। এই কারণেই কখনো এবি লম্ব, কখনো বিসি লম্ব, কখনো এবি লম্ব চিত্রে, কখনো কি বিসি লম্ব। তবে খেয়াল রাখতে হবে একুনের জন্য লম্ব হবে তার বিপরীত বাহুটা বিসি, সিকুনের জন্য লম্ব হবে তার বিপরীত বাহুটা এবি। ক্লিয়ার? আমরা শিখলাম সমকোণী ত্রিভুজে এরকম কোনটা লম্ব আর কোনটা ভূমি আর কোনটা সন্নিহিত বাহু। একুনের জন্য সন্নিহিত বাহু এবি, সিকুনের জন্য সন্নিহিত বাহু বিসি। অর্থাৎ কোণের সাথে যে সংলগ্ন যে বাহুটা থাকে সেটাই সন্নিহিত বাহু, সেটাই সন্নিহিত বাহু। এখন একটা বিষয় খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজে লম্বভূমি অতিভুজ আছে নাকি? এই সমকোণী ত্রিভুজে কী কী আছে? লম্বভূমি অতিভুজ, লম্বভূমি অতিভুজ। এই তিনটা জিনিসের মধ্যে অর্থাৎ লম্বভূমি অতিভুজের মধ্যে আমরা যদি পরস্পর অনুপাত নেই, কি নেই? অনুপাত। অনুপাত মানে এ অনুপাত বি অথবা এ বাই বি। তুমি যদি এ আর বির মধ্যে অনুপাত নেও, এ আর বির মধ্যে অনুপাত নেও, তাহলে এ অনুপাত বি অথবা এ বাই বি। এই তো সমকোণী ত্রিভুজে লম্বভূমি অতিভুজ, সমকোণী ত্রিভুজে লম্বভূমি কি? অতিভুজ। এই লম্বভূমি অতিভুজের মধ্যে আমরা যদি অনুপাত নেই, কি নেই? অনুপাত নেই, ছয়টা অনুপাত পাওয়া যায়। কয়টা? ছয়টা অনুপাত। যেমন লম্বের সাথে অতিভুজ নিতে পারি, অতিভুজের সাথে লম্ব নিতে পারি, ভূমির সাথে অতিভুজ নিতে পারি, অতিভুজের সাথে ভূমি নিতে পারি, লম্বের সাথে ভূমি নিতে পারি, ভূমির সাথে লম্ব নিতে পারি।
समकोणी त्रिभुजे लम्बभूमि और त्रिभुजर मध्य परस्पर अनुपात दिले कयटी अनुपात पावा जा छयटी एर बाइरे कोनो अनुपात पावा जाबे ना छयटी अनुपात के बला हय त्रिकोणमितिक अनुपात। समकोणी त्रिभुजे लम्बभूमि और त्रिभुजर मध्य परस्पर अनुपात दिले कयटी अनुपात पाबो आमरा छयटा छयटी अनुपात के बला हय त्रिकोणमितिक अनुपात। लम्बर साथे अतिभुजर जो अनुपात निला तुमी एटा के बोले साइन अनुपात। लम्बर साथे अतिभुजर जो अनुपात निला एटा के बोले साइन अनुपात। कि अनुपात एस एस आई एन ई साइन संक्षेपे लिखब एस आई एन साइन साइन अनुपात। एखन तुमी अनुपातटा एक कोणेर जोन्नो निते पारो सी कोणेर जोन्नो निते पारो। एक कोणेर जोन्नो निले साइन ए अनुपातटा तुमि एक कोणेर जोन्नो निते पारो सी कोणेर जोन्नो निते पारो साइन ए। आबार जदि एई ए अक्षरटाके थीटा देया थाकतो थीटा तो एटा जे कथा तुमि लिखते पारता साइन थीटा एस आई एन সিন না আসলে এস আই এন ই সাইন ওখান থেকে সংক্ষেপে এস আই এন আমরা সিন থিটা বলবো না বলবো সাইন থিটা। তুমি যদি এক কোণের জন্য নেও তো সাইন এ থিটা এই কোণটা যদি আবার থিটা দেওয়া থাকে থিটা হলো কোণের পরিমাপ একটা কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয় গ্রিক শব্দ থিটা থিটা এই অক্ষরটা হলো থিটা থৈরিশিকার প্রায়কারটা থিটা ঠিক আছে। এই কোণটা থিটা না হয়ে যদি থার্টি ডিগ্রি হইতো তে লিখতাম সাইন থার্টি। এই এ বা থিটা এগুলো হলো কোণের পরিমাণ এগুলো কি কোণের পরিমাণ সাইন এ লম্ববাই অতিভুজ। লম্ববাই কি অতিভুজ লম্বকে লম্বকে এক কোণের জন্য লম্বকে বিসি অতিভুজকে এসি অতিভুজ তো ফিক্সড। এই যে অতিভুজ এবং লম্বের যে অনুপাত এটাকে বলে কোসাইন। একে বলে কি কোসাইন সংক্ষেপে বলবো কোসেক এ। আমি এক কোণের জন্য নিচ্ছি কোসেক এ সি ও কু এসই সি সেক এসই সি সেক এভাবে আসতেছে কু সেক এ অতিভুজ বাই লম্ব। এটা কি তুমি কু সেক থিটাও লিখতে পারবা। আবার ভূমির সাথে যে অতিভুজের অনুপাত এটার নাম এটার কস কস এ কস এ পুরো নামটা আমি পরে বলতেছি সবগুলাই। যদি থিটা ধরো কস থিটা অতিভুজ এবং ভূমির যে অনুপাত এটা হলো সেক এ বা সেক থিটা। লম্বের সাথে ভূমির যে অনুপাত টেন এ বা এটাকে লেখা হয় টেন থিটা। টেন কি থিটা ভূমির সাথে লম্বের যে অনুপাত এটাকে বলা হয় কট সিওটি কট এ বা এটাই কট থিটা। খেয়াল করো সমকোণী ত্রিভুজে লম্বভূমি ও ত্রিভুজের মধ্যে পরস্পর অনুপাত নিয়ে আমরা কয়টা অনুপাত পাইলাম ছয়টা অনুপাত। লম্বের সাথে অতিভুজ ভূমির সাথে অতিভুজ সরি লম্বের সাথে অতিভুজ অতিভুজের সাথে লম্ব ভূমির সাথে অতিভুজ অতিভুজের সাথে ভূমি লম্বের সাথে ভূমি ভূমির সাথে লম্ব এই ছয়টা অনুপাত এর বাইরে কোনো অনুপাত নেই। আবার তাকাও লম্বের সাথে অতিভুজ অতিভুজের সাথে লম্ব ভূমির সাথে অতিভুজ অতিভুজের সাথে ভূমি লম্বের সাথে ভূমি ভূমির সাথে লম্ব এই ছয়টি অনুপাতকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। লম্বের সাথে অতিভুজ যে এটার নাম সাইন এটার নাম গণিত বিতরা এটা নাম দিছে গণিত বিতরা এটা নাম দিছে সাইন। এ কোণের জন্য নিলে সাইন এ থিটা হলে সাইন থিটা।
অতিভুজের সাথে লম্ব হলে কুসেক, ভূমির সাথে অতিভুজ হলে কস থিটা, অতিভুজের সাথে ভূমি হলে সেক থিটা বা সেকে, লম্বের সাথে ভূমি হলে টেন থিটা, ভূমির সাথে লম্ব হলে কট থিটা। টেন থিটা কাকে বলে, সাইন থিটা কাকে বলে? সমকোণী ত্রিভুজে থিটা কোণের জন্য, সমকোণী ত্রিভুজে থিটা কোণের জন্য লম্বের সাথে ভূমির যে অনুপাত তাকেই বলে টেন থিটা। সমকোণী ত্রিভুজে থিটা কোণের জন্য, সমকোণী ত্রিভুজে থিটা কোণের জন্য লম্বের সাথে ভূমির যে অনুপাত তাকেই বলে টেন থিটা। সাইন থিটা কাকে বলে? সমকোণী ত্রিভুজে থিটা কোণের জন্য লম্বের সাথে অতিভুজের যে অনুপাত তাকেই বলে সাইন থিটা। সাইন এ কাকে বলে? সাইন এ সমকোণী ত্রিভুজে এক কোণের জন্য, কিসের জন্য? এক কোণের জন্য লম্বের সাথে অতিভুজের যে অনুপাত তাকেই বলে সাইন এ। সাইন এ টেন থিটা, থিটা এবং টেনের গুণফল নয়, টেন থিটা থিটা এবং টেনের গুণফল নয়, টেন থিটা হলো, টেন থিটা হলো থিটা কোণের, থিটা কোণের টেন অনুপাত, থিটা কোণের টেন অনুপাত। তো কয়টা ত্রিকোণমিতি অনুপাত? ছয়টা, মনে রাখতে হবে। সাইন মানেই লম্ব বাই অতিভুজ, কুসেক মানেই অতিভুজ বাই লম্ব, কস মানেই ভূমি বাই অতিভুজ, সেক মানেই অতিভুজ বাই ভূমি, টেন মানেই লম্ব বাই ভূমি, কট মানেই ভূমি বাই লম্ব। এই ছয়টা অনুপাত, এই ছয়টা অনুপাত আমাদের খেয়াল রাখতে হবে। ছোটো অনুপাত কী করতে হবে? খেয়াল রাখতে হবে। ওকে, এইগুলা বিসি বাই এসি এবার প্রত্যেকটাই লেখা যাবে, প্রত্যেকটাই লেখা যাবে, আমাদের খেয়াল রাখতে হবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, এই খেয়াল রাখতে হবে ছয়টা অনুপাত। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কুসেক মানে অতিভুজ বাই লম্ব, কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, টেন মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। খেয়াল করো বিষয়টা, সাইন হইল লম্ব বাই অতিভুজ আর কুসেক হইল অতিভুজ বাই লম্ব, উল্টা লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব। তাহলে বলা যা সাইনের বিপরীত কুসেক, সাইনের বিপরীত কুসেক, কস মানে ভূমি বাই লম্ব, সেক মানে লম্ব বাই ভূমি, উল্টা। তাহলে বলা যা কজের বিপরীত অনুপাত সেক, কজের বিপরীত অনুপাত সেক। আবার টেন মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। ও তাহলে টেন এবং কট বিপরীত, টেন এবং কট বিপরীত। এই সাইনের পুরা নাম হলো সাইন, এস আইন, সাইন বই মেন বই দেওয়া আছে। পরে কুসেক, এর পুরো নাম কুসাইন, পুরো নাম কি? কুসাইন। কস, সরি, সাইনের তো পুরো নাম এস আইএন, সাইন, আর কসের পুরো নাম কুসাইন, সংক্ষেপে কস। টেনের পুরো নাম টেনজেন্ট, টেনের পুরো নাম টেনজেন্ট। কটের পুরো নাম কুটেনজেন্ট, কটের পুরো নাম কুটেনজেন্ট। সেকের পুরো নাম সেকেন্ড, কুসেকের পুরো নাম কুসেকেন্ড। মেইন বইয়ে দেওয়া আছে পুরো নামগুলা, সংক্ষেপে আমরা বলবো সাইন কুসেক, সাইন কুসেক বিপরীত, কস সেক বিপরীত, টেন কট বিপরীত। বিপরীত মানে এখান থেকে আরেকটা কথা লেখা যা, বিপরীত মানে সাইন থিটা সমান সমান ওয়ান বাই কুসেক থিটা, বিপরীত যে কুসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা। খেয়াল করো, কোথাও সাইন থিটা থাকলে আমরা লিখতে পারবো ওয়ান বাই কুসেক থিটা, কুসেক থিটা থাকলে লিখতে পারবো ওয়ান বাই সাইন থিটা, এইভাবে কস থিটা থাকলে লিখতে পারবো ওয়ান বাই সেক থিটা, সেক থিটা থাকলে লিখতে পারবো ওয়ান বাই টেন থিটা, ওয়ান বাই কি? টেন থিটা, না সেক থিটা থাকলে ওয়ান বাই কস থিটা, টেন থিটা
থাকলে লিখতে পারবো 1 বাই কট থিটা, কট থিটা থাকলে লিখতে পারবো 1 বাই টেন থিটা। বিপরীতটা বুঝছো বিষয়টা? বিপরীত বিপরীত কেন হয়েছে আমি বললামই, সাইন যে লম্ব বাই অতিভুজ আর কুসেক যে অতিভুজ বাই লম্ব, তাই সাইনের বিপরীত কুসেক। বিপরীত বললেই হবে না, সাইন থাকলে লিখতে পারবো 1 বাই কুসেক, কুসেক থাকলে লিখতে পারবো 1 বাই সাইন, কস থাকলে লিখতে পারবো 1 বাই সেক, সেক থাকলে 1 বাই কস, টেন থাকলে 1 বাই কট, কট থাকলে 1 বাই টেন, এরকম আমরা লিখতে পারবো। খেয়াল করো, স্কোয়ার যদি থাকে সাইন থিটা এরকম স্কোয়ার, থিটার উপরে স্কোয়ার হবে না, থিটার উপরে স্কোয়ার হবে না, স্কোয়ার হবে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে, সাইন স্কোয়ার সাথে থিটা থাকবে। স্কোয়ার বা কিউব যাই থাক থিটার উপরে হবে না, সাইন অনুপাতের উপরে হবে, সাইন স্কোয়ার থিটা। এটা আমরা লিখতে পারবো 1 বাই কুসেক স্কোয়ার থিটা, বুঝি বিপরীত যে যদি এরকম থাকতো টেন কিউব থিটা, টেন কিউব থিটা তার বিপরীত কেটা কট, 1 বাই কট কিউব থিটা। অর্থাৎ বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশেও স্কোয়ার, বাম পাশে কিউব থাকলে ডান পাশে কিউব, টেন কিউব থিটাকে লিখতে পারবো 1 বাই কট কিউব থিটা, 1 বাই কট কিউব থিটা, কট কিউব থিটা। বিপরীত অনুপাত থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, আমরা কি শিখলাম, ছয়টা অনুপাত, ছয়টা অনুপাত। এখানে আরেকটু কথা ভুলে গেছি, মুছে ফেললাম এটা। সাইন এ আমি না নিয়ে যদি সাইন সি নিতাম, সি কোনটা, সাইন মানেই লম্ব বাই অতিভুজ, এটা একদম ফিক্সড। অনুপাতগুলো যে বলছি সাইন মানেই লম্ব বাই অতিভুজ, এরকম প্রত্যেকটা ফিক্সড, কিন্তু কোন নিয়েছি কোনটা, আগে নিয়েছিলাম কোন এ, কোন কি এ, এখন কোন নিয়েছি সি। সি কোণের জন্য লম্বকে, সি কোণের জন্য লম্বকে এ বি, ভূমিকে বিসি, অতিভুজকে এসি। সাইন সি লম্ব বাই অতিভুজ, লম্বকে এ বি বাই এসি। পার্থক্যটা খেয়াল করো, যখন সাইন এ নিছিলাম বিসি বাই এসি, সাইন সি নিছি এ বি বাই এসি, একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সাইন এ নেই আর সাইন সি নেই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা ফিক্সড, লম্ব বাই অতিভুজ সাইন মানে এটা ফিক্সড। কিন্তু ওই যে এ কোণের জন্য লম্ব চেঞ্জ হয়ে গেছে, সি কোণের জন্য লম্ব চেঞ্জ হয়ে গেছে, বারবার কোণ বেদে লম্ব ভূমিটা চেঞ্জ হয়ে যাবে। এক কোণের জন্য নিলে একটা লম্ব একটা ভূমি, সি কোণের জন্য নিলে একটা লম্ব একটা ভূমি, এটা আমি প্রথমেই দেখাইছি। আর অতিভুজ নির্দিষ্ট, অতিভুজ নির্দিষ্ট, ক্লিয়ার? আমরা এরকম এই সমকোণী ত্রিভুজ থেকে এক কোণের জন্য ছয়টা অনুপাত লিখতে পারবো, সাইন এ, কুছেক এ, কজ এ, সেক এ, টেন এ, কট এ, প্রত্যেকটাই মান পাবো। সির জন্য নিতে পারবো সাইন সি, কুসেক সি, কস সি, সেক সি, টেন সি এবং কট সি, এবং কি কট সি, এরকম নিতে পারবো, ক্লিয়ার? পাশাপাশি বিপরীতটা বুঝে গেলাম, যে সাইনের বিপরীত কুসেক, কুসেকের বিপরীত সাইন। বিপরীত বললেই হবে না, সাইন মানে 1 বাই কুসেক, কুসেক মানে 1 বাই সাইন, কস মানে 1 বাই সেক, সেক মানে 1 বাই কস, টেন মানে 1 বাই কট, কট মানে 1 বাই টেন, বিপরীত যে মুছে ফেললাম। তাহলে এক কোণের জন্য ছয়টা অনুপাত, সি কোণের জন্য ছয়টা অনুপাত, 12টি অনুপাত নিতে পারবো, সবসময় অনুপাতগুলো এরকম। বলো সাইন থিটা ইকুয়াল টু হাফ, সাইন থিটা ইকুয়াল টু হাফ, কুসেক থিটা ইকুয়াল টু 2/1, শুধু উল্টে যাবে। ওই যে সাইনের বিপরীত যে কুসেক, সাইন থিটা ইকুয়াল টু হাফ, সাইনের বিপরীত কুসেক, তো 2/1 উল্টে গেছে। টেন থিটা ইকুয়াল টু 5/4, তাহলে কট
थीटा इक्वल टू फोर बाई फाइव शुद्ध उल्टे जाए साइन थीटा इक्वल टू थ्री बाई फाइव सूतरां साइन स्क्वायर जदि ने ताले नाइन बाई पच्चीस साइन थीटा थ्री बाई फाइव स्क्वायर कर लाम साइन स्क्वायर तो ओई दिके कि हो जाए नाइन बाई पच्चीस कट स्क्वायर थीटा इक्वल टू वन बाई थ्री कट स्क्वायर थीटा इक्वल टू वन बाई थ्री सूतरां तुम्हें बोलो टेन स्क्वायर थीटा इक्वल टू थ्री बाई वन नीचे वन ना दिले चले এভাবে বিপরীতগুলো আমি দেখে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা কি নাই, বিপরীতগুলো আমি দেখে লিখতে পারবো। এখন দুটো ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করো, এই যে একটা চিত্র দেওয়া আছে এ বি সি থ্রি, এটা ফোর, এ বি হলো থ্রি, বি সি হলো ফোর। এই ত্রিভুজে মনে রাখবা সমকোণী ত্রিভুজে তিনটা বাহু লম্বভূমি অতিভুজ, এই চিত্রে এটা আছে থ্রি এটা আছে ফোর, এসি তো নাই, এসি আগে বের করি পরে কথা বলবো আমরা। অতিভুজ বের করার নিয়ম এইটে পড়ছিলাম পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই চিত্রে বি কোণের জন্য অতিভুজকে এসি, অতিভুজকে এসি, লম্বভূমি হল থ্রি ফোর, লম্বভূমি থ্রি ফোর, লম্ব অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লিখতে পারি ত্রিভুজ এবিসি এ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার নাইন প্লাস ষোলো পঁচিশ, এসি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ, এসি সমান ফাইভ, এসি সমান কি ফাইভটা লিখে ফেললাম, এসি সমান কত পেলাম ফাইভ। ওকে, একটা চিত্রে থ্রি ফোর ছিল পিথাগোরাস করে ফাইভ বের করছি, সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু হবে না, সমকোণী ত্রিভুজ ছাড়া কোনো কথা চলবে না। খেয়াল করো আমি লিখতে পারবো সাইন এ ছয়টা অনুপাত কুচেক এ কস এ সেক এ টেন এ কট এ, এ না নিয়ে আমি তো সিও নিতে পারি, সি নিতে পারি না, সাইন সি কুসেক সি কস সি সেক সি টেন সি কট সি। ওকে, সাইন এ লম্ব বাই অতিভুজ, এক কোণের জন্য লম্বকে ফোর অতিভুজ ফাইভ, ফোর বাই ফাইভ, কুসেক তো উল্টায় দিলেই হবে ফাইভ বাই ফোর, ক্লিয়ার। টেন এ লম্ব বাই ভূমি, এক কোণের জন্য লম্বকে বিপরীত বাহুটা ফোর, ভূমি কত থ্রি, ফোর বাই থ্রি, কট তো উল্টায় দিলেই হবে থ্রি বাই ফোর। সিতে চলে যায় সাইন সি লম্ব বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, ওইটা ফিক্সড, সি সি কোণের জন্য লম্বকে থ্রি অতিভুজ ফাইভ, আজকে লম্ব থ্রি অতিভুজ ফাইভ, উল্টায় দিলে ফাইভ বাই থ্রি। যদি টেন সিট যায় লম্ব বাই ভূমি, টেন মানে লম্ব বাই ভূমি, এটা ফিক্সড, সি তো তাই লম্ব থ্রি ভূমি ফোর, লম্ব থ্রি ভূমি ফোর, কট তো উল্টায় দিলে হবে। যখন একুণ নিবা আর সিকুণ নিবা মানের পার্থক্য হবে, তবে অনুপাত ছয়টাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ক্লিয়ার। কিন্তু একুণের জন্য লম্বকে ভূমিকে আমরা আগেই বলছি, সিকুণের জন্য লম্বকে ভূমিকে আমরা আগেই বলছি, ওই হিসাবে নিতে হবে, ক্লিয়ার। মুছে ফেললাম এভাবে চিত্র থেকে, বলো চিত্র থেকে লম্বভূমি অতিভুজ এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আরেকটা বাহু বের করতে হবে, তিনটা বাহু বের করতে পারলে একুণের জন্য নিতে পারবো ছয়টা অনুপাত,
সি কোণের জন্য নিতে পারবো 6টা অনুপাত, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা কি নেই, ক্লিয়ার। এখন দেখো, এখন দেখো আমাদের আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় মুছে ফেললাম। টেন থিটা ইকুয়াল টু 3/4, অন্য অনুপাত গুলো লিখো। অনুপাত তো 6টা, কয়টা? 6টা। টেন থিটা ইকুয়াল টু 3/4, বাট একটা দিছে আর 5টা তুমি লেখো এটা অনুসারে। টেন থিটা ইকুয়াল টু 3/4, বাট একটা অনুপাত দিছে 3/4, আর কয়টা বাকি? 5টা। 5টা তোমাকে লিখতে হবে, 5টা তোমাকে লিখতে হবে। খেয়াল করো কিভাবে, খেয়াল করো কিভাবে। ছবি এঁকে ফেললাম, থিটা ধরলাম। তুমি যদি ওইখানে থিটা দেও কোনো অসুবিধা নাই, তবে এইখানে থিটা দিলে একটু সুবিধা। এই থিটার জন্য এটা লম্ব, এটা ভূমি, বুঝতে সুবিধা হয়। থিটার জন্য এটা লম্ব, নাম দিতে পারো তুমি এ বি সি। টেন থিটা সমান 3/4, টেন থিটা সমান কত? 3/4। আমরা জানি টেন সমান কি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি কত? 4। এই যে থিটা কোণের জন্য লম্ব 3, ভূমি কত? 4। লম্ব 3, ভূমি কত? 4। কোন জিনিসটা বাকি আছে? এসি অতিভুজ বের করে ফেলি। আগে আমি করছি এস স্কোয়ার ইকুয়াল টু 3² + 4² ইকুয়াল টু 25, এসি সমান 5। এসি সমান কী পেলাম? 5। সুতরাং টেন থিটা 3/4, কট থিটা তো আমি উল্টায় দিলেই পারতাম, কট থিটা উল্টায় দিলে পারবাম। বাকি আছে সাইন থিটা, কুসেক থিটা উল্টায় দিলেই হবে। বাকি আছে সেক কস থিটা, কস থিটা কুসেক থিটা কট না, বাকি আছে টেন থিটা, কট থিটাটা উল্টায় দিলেই হবে, কট থিটা উল্টায় দিলেই হবে। সাইন যদি লম্ব বাই অতিভুজ খেয়াল রাখতে পারো, কুসেক অতিভুজ বাই লম্ব, কস যদি ভূমি বাই অতিভুজ খেয়াল রাখতে পারো, সেক হবে অতিভুজ বাই ভূমি, টেন যদি লম্ব বাই ভূমি খেয়াল রাখতে পারো, কট হবে ভূমি বাই লম্ব। সাইন থিটা মানে ওই যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 3/5। কুসেক উল্টায় দেও, টেন মানে ফিক্সড, লম্ব বাই ভূমি, সরি দেওয়া আছে এটা, টেন তো দেওয়া আছে, টেন কট তো লিখলামই আমি, হচ্ছে কস, কস মানে ভূমি বাই অতিভুজ, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 4, অতিভুজ 5, 4/5, এটা উল্টা দিলে 5/4। এইভাবে একটি ত্রিকোণমিতিক অনুপাত থেকে চিত্র একে লম্ব ভূমি অতিভুজ বের করে বাকি 5টি অনুপাত নির্ণয় করা যাবে। এভাবে যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাত থেকে চিত্র একে লম্বভূমি অতিভুজ বের করে বাকি অনুপাতগুলো বের করা যাবে, ক্লিয়ার। এই হলো ত্রিকোণমিতির মোটামুটি ধারণা। এখন আছে ত্রিকোণমিতিক সূত্রাবলী, ত্রিকোণমিতিক সূত্রাবলী, ত্রিকোণমিতিক সূত্রাবলী। 1 নম্বর, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটা না হইয়া এ হতে পারে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এ না হইয়া 30 ডিগ্রি হতে পারে, তাহলে সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30 ইকুয়াল টু 1। এগুলোর প্রমাণ শিখতে হবে, প্রমাণ আমরা পড়ব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কোথাও থাকলে তার পরিবর্তে কত লিখব? 1। সাইন স্কোয়ারকে রেখে দাও, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসটাকে ধাক্কা মারলাম। সাইন স্কোয়ার থিটা থাকলে কোথাও তার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসকে রেখে দেও, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। খেয়াল করো,
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ কোথাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকলে তার পরিবর্তে ওয়ান লিখতে পারবো, কখনও ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো, কখনও সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কখনও কস স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। খুবই ইম্পর্টেন্ট সূত্রাবলী। দুই নাম্বার, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেককে রেখে দেও, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এই টেনের সামনে কী ছিল? মাইনাস। ডান পাশে নিয়ে টেনটা কী হয়ে গেছে? প্লাস। খেয়াল করো আবার, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেককে রেখে দেও, টেনটা আছে মাইনাস, ওই পাশে নিলে প্লাস হল। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। টেনকে রাখা যা না, টেনের সামনে মাইনাস, ওয়ানকে নিয়ে আসো। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? টেন স্কোয়ার থিটা। তিন নাম্বার সূত্রটা বলি, কু সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। কু সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। কু সেককে রেখে দেও, কটকে ধাক্কা মারো। কু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কটকে রাখা যায় না, ওয়ানকে নিয়ে আসো। কু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কট ডান পাশে নিলে গা কট স্কোয়ার থিটা। মূল সূত্র তিনটা প্রত্যেকটা থেকে আলাদা আলাদা হয়ে মোট নয়টা হয়ে গেছে। মোট কটা হয়েছে? নয়টা হয়ে গেছে। আবার আমি খেয়াল করি, বিষয়টা খেয়াল করো আবার। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। পট হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। পরটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। পরটা কু সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। কু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কোথাও কু সেক স্কোয়ার থিটা থাকলে তার পরিবর্তে লিখবো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। কোথাও কু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের পরিবর্তে লিখবো কট স্কোয়ার থিটা। কট স্কোয়ারের পরিবর্তে লিখবো এটা। প্রত্যেকটা প্রয়োগ করতে হবে বিভিন্ন জায়গায় আমাদের। ক্লিয়ার? আবার টেন থিটা সমান, এগুলো প্রমাণ আছে, আমি দেখাবো। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান উল্টে যাবে কস থিটা বাই সাইন থিটা। এই হলো এগারোটা নিয়ম। কয়টা নিয়ম? এগারোটা। কয়টা? এগারোটা। মূলত এক দুই তিনটা, ভেঙে ভেঙে নয়টা হয়ে গেছে। আর টেন থাকলে তার পরিবর্তে সাইন বাই কস লিখতে পারবো, কট থাকলে তার পরিবর্তে কস বাই সাইন লিখতে পারবো। এগুলো পেজ থাকলে হবে না, বারবার একটু খাতায় লিখে লিখে এক্সপার্ট হতে হবে। দেখো, টেন থিটা সমান আমি লিখতে পারি ওয়ান বাই কট থিটা। ওয়ান বাই কট থিটা। আবার টেন থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। আবার টেন থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। এভাবে লেখা যাবে। কখনো টেন স্কোয়ার থিটা থাকলে বলো, টেন স্কোয়ার থিটা লিখবো ওয়ান বাই কট স্কোয়ার থিটা। আবার টেন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আবার টেন স্কোয়ার থিটা পরিবর্তে লেখা যাবে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। আবার টেন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আমি লিখলাম কী জন্য? এগুলো এলোমেলো হলে হবে না, বারবার লিখে লিখে এক্সপার্ট হতে হবে, ইজি হতে হবে। টেন থাকলে ওয়ান বাই কট আমরা জানবো, টেন থাকলে সাইন বাই কস জানবো, টেন থাকলে লম্ব বাই ভূমি জানবো, বাইরের কিছু নেই।
टेनिस स्कोयर थाकले वन बाई कटी स्कोयर, टेनिस स्कोयर थाकले सानि स्कोयर बाई कसि स्कोयर, टेनिस स्कोयर थाकले लम्बो स्कोयर बाई भूमि स्कोयर, टेनिस स्कोयर थाकले এই যে শিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইভাবে লিখে লিখে এক্সপার্ট হতে হবে, লিখে লিখে কি হতে হবে, এক্সপার্ট হতে হবে, লিখে লিখে কি এক্সপার্ট হতে হবে। এই হলো ত্রিকোণমিতির মোটামুটি বেসিক, ত্রিকোণমিতির মোটামুটি বেসিক। এই যেগুলো লিখো সবাই, এগুলো ক্লাসগুলো বারবার দেখে দেখে তোমাকে ইজি হতে হবে, প্রত্যেকটা টপিকস বুঝতে হবে। এই যেগুলো লিখো সবাই, এক নাম্বার, এক নাম্বারের চিত্রটা আমি এঁকে দিলাম, এটা থ্রি, এটা ফোর, এ বি সি, এ সি সমান বের করবা, পরে সাইন এ, কোসেক এ, কস এ সমান সেক এ, টেন এ, কট এ সমান সমান লিখবা প্রত্যেকটা। আবার সির জন্য লিখবা সাইন সি, কুসেক সি, কস সি, এভাবে লিখবা কস সি সমান সেক সি সমান টেন সি সমান কট সি সমান লিখবা। ছয়টা অনুপাতের মান লিখবা, আরও ছয়টা বারোটা অনুপাতের মান লিখবা, কয়টা বারোটা অনুপাতের মান লিখবা, কোনো অসুবিধা নাই। দুই নাম্বার, ত্রিকোণমিতিতে এই আমি লিখলাম না, তুমি লিখবা ত্রিকোণমিতিতে কোন 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 অনুপাত কার বিপরীত, ত্রিকোণমিতিতে কোন কোন অনুপাত কার বিপরীত লিখবা। যেমন আমি একটা দেখাইছি সাইন এর, সাইন থিটা এর বিপরীত কুসেক থিটা, পরে কুসেক থিটা এর বিপরীত সাইন থিটা, এভাবে বাকিগুলো লিখবা। এভাবে কি বাকিগুলো লিখবা। পাঁচ নাম্বার, না সরি তিন নাম্বার, টেন থিটা সমান থ্রি বাই ফোর হলে অন্য পাঁচটি, অন্য পাঁচটি অনুপাত লিখো, অন্য পাঁচটি অনুপাত কি লিখো, এটা পারবা দেখাই দিছি আমি, অন্য পাঁচটি অনুপাত লিখো। মুছে ফেললাম, কত নাম্বার গেল তুমি, তিন নাম্বার গেল, চার নাম্বার, থ্রি কোন মিতিক ছয়টি অনুপাত লিখো, মানে ওই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কুসেক থিটা সমান কি, এরকম ছয়টা অনুপাত লিখবা, কটা অনুপাত ছয়টা। পাঁচ নাম্বার, ত্রিকোণ মিতিক সূত্রাবলী লিখ, ছয় নাম্বার, ত্রিকোণমিতিক সূত্রাবলী লিখ, বলে দেখো ছয় নাম্বার, হ্যাঁ ছয় নাম্বার, না ছয় নাম্বার আগে লিখো, পরে আমি একটু বোঝাচ্ছি বেসিক। এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, সাত নাম্বার, এ এর কোন মানে আমি বুঝাই দিচ্ছি পরে, জন্য সাইন এ ইকুয়াল টু হাফ, আট নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে কুসেক থিটা কত, উল্টাই দিলে হবে, সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে কুসেক থিটা উল্টাই দিলে হবে, নয় নাম্বার, টেন থিটা সমান
रूटटी होले थीटा समान कत नियम टाइम देखा बो एकोनी दस नम्बर टेन थीटा होलो टेन ओ थीटा एर गुणफल ना कि ख्याल करो टेन थीटा होलो टेन ओ थीटा एर गुणफल ना कि गुणफल तो आर ना टेन थीटा होलो थीटा कुनेर टेन अनुपात थीटा कुनेर टेन अनुपात ओके मुझे पढ़लाम এখানে একটা জিনিস আমার পড়াইতে বাকি ছিল ডিডব্লিউতে আসছে আমি দেখা দিচ্ছি এটা কজে ইকুয়াল টু হাফ এ এর মান যদি কখনো বের করতে বলে কজে ইকুয়াল টু হাফ এ ইকুয়াল টু কজ ইনভার্স হাফ নিয়মটা কিভাবে আসে পরে আমি দেখাবো 9.2 তে তুমি জেনে রাখবা কজে ইকুয়াল টু হাফ ए इक्वल टू कॉस इनवर्स हाफ इक्वल टू कैलकुलेटर हाथ निया कैलकुलेटरे ऊपरे बाम